তো শুনলাম আজ নাকি তোমার বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা সবাই একটু উইশ করে দিও কালে দিতে হ্যাপি বার্থডে। আর বলছি ডেলিভারির জন্য অ্যাপ খুলছো নাকি? হ্যাঁ খুলছি, এখনো খুলিনি, খুলবো বললাম তাই কয়েকদিন যাক, সামনের মাসে তো দেখছি। সামনের মাস থেকে এটা কত দূর অবধি? এই 2 থেকে 2.5 কিলোমিটার। 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে। আর যদি ঠাকুরনগর গোবরডাঙ্গা থেকে দিক দিয়ে ওগুলো বেশি যদি হয় তাহলে ঠাকুরনগর গোবরডাঙ্গা স্টেশন মধ্যে পৌঁছে দিয়ে আসবে। মানে মিনিমাম কত প্লেট? মিনিমাম 10 প্লেটের উর্ধে লাগবে। 10 প্লেটের উপরে হলে আচ্ছা। ডেলিভারির জন্য কোনো চার্জ থাকে? অবশ্যই। কেমন চার্জ থাকে? সে মানে দূরত্ব অনুযায়ী। হ্যাঁ দূরত্ব অনুযায়ী। আচ্ছা এখন যদি আমি স্টেশনের ওই পাশে গিয়ে যদি বলি কালীতলায় যে আমার 50 টাকা দিতে হবে, তখন তো সেটা তো অসম্ভব হয়ে যায়, সেটা আমি দিতে গুলো গায় লাগবে। আর আবার যদি প্লেট সংখ্যা বেশি হয় তবে কি ডেলিভারি চার্জ কমে যাবে? ডেলিভারি চার্জ কমে যাবে। আচ্ছা সেটা স্বাভাবিক। তো ডেলিভারির জন্য কি লোক রাখছো? হ্যাঁ লোক আছে আমার। আচ্ছা আমার ডেলিভারি বয় আছে, আর দরকার হলে আরো রাখবো। আচ্ছা আচ্ছা। তো বিজনেস এখন কেমন চলছে? এখন তো খুব ভালোই চলছে, খুব ভালো চলছে, আমি বলবো না যে আমার খারাপ চলছে। আগে থেকে তো এখন সারা দিনটা ব্যস্ততায় কাটে নাকি? হ্যাঁ। এখন এই ভিড় থেকে কটা অবধি? এই 5টা অবধি তো এরকম থাকবে। রাতেও কি ভিড় হচ্ছে? হ্যাঁ তোমাদের আশীর্বাদে সব সময় ভিড়, তোমাদের আশীর্বাদ। এটা তোমাদের পরিশ্রম? হ্যাঁ। না সেটা তো পরিশ্রম তো না করলে কি করে হবে? সবটাতেই পরিশ্রম করো। আমি যদি মনে করি আমি ঠ্যাং না চাইয়ে ইনকাম করব, সেটা ব্যাপার আলাদা, সেটা কখনোই হয় না। আর সবচেয়ে বড় কথা কি বলতো, তোমাদের দৌলতে উঠেছি আর তোমাদের কাছে এটুকু চাই যে ভালো সবসময় তোমাদের কাছে ভালোটা চাই। একদম। তোমরা যে যেটা খারাপ মানুষের পার্সোনালটা ধরে তুলে ধরাটা ঠিক। হ্যাঁ ভাবি দাদা ফ্যানটা ঝরুক তো নাকি? 5টা ডাল তলবানি। তাস কত রকমের মাছের আইটেম আছে আজকে? ট্যাংরা আছে, ভোলা, বাটা, কাতলা, রুই, চিকেন, মটন, তারপরে আর কি ট্যাংরা বললাম তো। হ্যাঁ তাও প্রায় 6-7 রকমের? না 5 রকম। 5 রকমের? আচ্ছা 5 রকমের মাছের আইটেম আছে। মটন কত কিলো হয়েছে এখন? 5 কিলো করে হয় গো রেগুলার। হ্যাঁ কন্টিনিউ 5 কিলো করে হয়। আচ্ছা আর এই চিকেন কত হয়েছে? চিকেনও 5 কিলো। চিকেনও 5 কিলো। তো আজকে কি বার্থডে সেলিব্রেট হবে না? না রে বুড়ো বয়সে বার্থডে হয় না। বাংলা থেকে এই ওভেনটা দিয়েছে। জি বাংলা থেকে দিছে ওভেন? এর মধ্যে গিয়েছিলে? না তো জি বাংলা ঘরে ঘরে, জি বাংলা সিনেমার ঘরে এখানে এসেছিল। আচ্ছা এই ওভেনটা দিয়ে গেছে? হ্যাঁ খেলা করেছে, এটা দিয়ে খেলে জিতে নিয়েছি, খেলে জিতে নিয়েছি। ও আচ্ছা খেলে জিতে নিয়েছো। এ কোথায় হয়েছিল খেলাটা? দোকানে হয়েছিল, আমার বাড়িতে হয়েছিল। আচ্ছা আচ্ছা। যাক তাহলে এই ওভেনটা জি বাংলা থেকে পেয়েছি, কিন্তু ভালোই বড় ওভেন তো। হ্যাঁ ত্রিফোনের ওভেন। হ্যাঁ আচ্ছা এইটা কি? ওটা কাতলা মাছের মাথা ফ্রাই। আচ্ছা কিসের সাথে যায় এটা? ওটা খাবো আমরা, কাতলা মাছের মাথা ছিল তাই ফ্রাই করে নিলাম। এটা বাড়ির জন্য? বাড়ি কেউ খেতে চাইবে তাকে দেবো, যদি সবজি কম হয়ে যায় ওটা এটা দিয়ে চালিয়ে দেবো। আচ্ছা মানে এক্সট্রা কোনো চার্জ নেই এর জন্য? আপনারা কোথা থেকে এসেছেন? বাদুড়িয়া। বাদুড়িয়া থেকে? আচ্ছা মানে কি খাওয়ার জন্য আসা? আচ্ছা কি ফেসবুক থেকে দেখে? আচ্ছা রানাঘাট থেকে? হ্যাঁ শুধু দেখলে তো হবে না, মাঝে মধ্যে এসেও দেখতে হবে। তো কেমন লাগলো? আচ্ছা 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 ভালো লেগেছে। আর মিষ্টিদের সাথে কি দেখা হলো? না মিষ্টি দি রান্না করে এখানে বাড়িতে আবার রান্না করে, মানে সংসার সামাল দিত। হ্যাঁ যেদিন তাড়াতাড়ি হয়ে যায় সেদিনই বাড়ি চলে যায়, আর যেদিন দেরি হয়ে যায় সেদিন এখানে খাবার নিয়ে যায়।
যখন কেউ অনেক দূর দূর থেকে এখানে খেতে আসে কেমন লাগে? শুধুমাত্র খাওয়ার জন্য আসে, তোমার দোকানে খাওয়ার জন্য আসে? এটা ভালোবাসা, চারিদিকে ভালোবাসে তাই আসে। ভালো না বাসলে আসে এত দূরে, অনেক দূর দূর থেকে আসছে শুধুমাত্র খাওয়ার জন্য। খাবারটা ভালো আমি বলবো না, আমারটা আমি ভালো বলবো না, আমার ভালোবাসা তাই আসে আর খেয়ে ওনারা, ওনাদের ভালো লাগে হয়তো। মূলত কি মনে হয় কোন কারণে আসে, মানে আমি একা ভালো রান্না করতে পারি তাও নয়, ভালো লাগে আমাকে ভালোবাসে তাই জন্য আসে। একদম, তো এটা ভালো লাগে না চাঁদ পাড়া আসছে সবাই কারণে? চলছে তো, চলছে। কাতলা মাছ এখন কত যাচ্ছে? একশো টাকা, মানে সবজি থালি সহ। আর এমনি এক পিস এখনো আছে, আমি দেখছি মটন শেষের পথে। এর মধ্যে দীঘা ঘুরতে গেছিলে, কেমন লাগলো? দীঘা সপ্তাহে কে কে গিয়েছিলে? আমরা চারজন, বাবা আমাদের ছেলে মেয়েদের নিয়ে আমি গেছিলাম। আচ্ছা, মিষ্টি দি যায়নি? না। আচ্ছা, আমি মিষ্টি দি তুমি মাস আগেই ঘুরে আসলাম দীঘায়। ও, দু মাস আগেই দীঘায় একবার ঘুরে এসেছি, ওই জন্য আর সবাই তো সমস্যার সমাধান। ভিডিওতে দেখছিলাম যে গিয়েছিল ঘুরতে, ওইখানে গিয়ে দেখা হয়েছিল আমেরিকান ভাইয়ের সঙ্গে, তারপর আমাদের অর্পণ ভাইয়ের সঙ্গে। ও।